बिहारे प्राय 50 থেকে 60টি জেলা, আমাদের বড় বড় জেলা, আমাদেরও ভাগ করতে হবে, তো লোকবল অফিসার চাই, প্রয়োজনে জেলা ভাগের ইঙ্গিত দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী। আমাদের তো আরো জেলা বাড়বে, আজকে 23টা জেলা, একদিন তো 46টা জেলাও হতে পারে, এবং 46টা জেলা বিহারে দেখুন, ওদের প্রায় 50-60টা জেলা, অথচ আমাদের কত বড় বড় জেলা, আমাদের এগুলো যে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা তো ম্যান পাওয়ার চাই, তো ম্যান পাওয়ার চাইতে গেলে তো আমার অফিসার চাই, ইনফ্রাস্ট্রাকচার চাই, ইনফ্রাস্ট্রাকচার যদিও বা আছে, অফিসার নট অ্যাভেলেবল, তবু আমরা আশা করে কিছুটা তো বাড়িয়েছি। হওয়া উচিত তো, করেননি কেন? কারণ আরো এমপ্লয়ি চাই, আর বেতন দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা যদি ছোট হয় নিঃসন্দেহে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর সুবিধা হয়। আমরা আমাদের সংগঠনের স্বার্থে আমরা সব জেলাকে ছোট করেছি, এক একটা লোকসভা একটা জেলা করেছি, উনি ওনার রাজনৈতিক স্বার্থে জেলা করতে গিয়ে কালিম্পং একটা মাত্র বিধানসভা তাকে জেলা করে দিলেন, অথচ মুর্শিদাবাদ তিনটা লোকসভা নিয়ে একটা জেলা, সেটা ছোট হচ্ছে না, হুগলি ছোট হচ্ছে না, মেদিনীপুর ছোট হচ্ছে না, করা উচিত তো? বীরভূমের মতো এত বড় বিস্তীর্ণ জেলা, সবচেয়ে বেশি উপদ্রুত হিংসাপ্রবণ জেলা, করা উচিত, আরো আগে করা উচিত ছিল, কেবল রাজনৈতিক স্বার্থে করতে গেলে তখন অ্যাডমিনিস্ট্রেশনে গন্ডগোল হবে। এখন আমাদের রাজ্যে জেলা সংখ্যার বিবেচনায় হয়তো অন্য অনেক রাজ্যের চাইতে কম, কিন্তু এটা যে একটা সংগঠিত ভাবে আলাপ আলোচনা করে একসময় বড় জেলাগুলোকে ভাগ করা হয়েছিল বামফ্রন্টের আমলে, ফার্দার যদি ভাগ করতে হয় হতেই পারে, তাহলে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন মতন করে সবটা বিবেচনা করার দরকার, সেটা না করে সরকার আজকে একরকম বলছে, কালকে একরকম বলছে, ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা জেলা ভাগ হবে এইটা মুখ্যমন্ত্রী নিজের মুখে গত 10 বছরে অন্তত 10 বার বলেছেন, একবার বলেন পরে আবার ভেবে দেখেন যে তাতে ওর কি লাভ হবে, তাতে পয়সা করে কি সুবিধে হবে, আবার চেপে যান আর একরকম ভাবনা ভাবেন, পুরোটাই একটা অস্থিরতা, এত অস্থিরতা ভালো না। নতুন নতুন জেলা করা মানে আরো বেশি খরচ হবে, সেই খরচের যদি সরকারের কাছে সম্পন্নতা থাকে সরকার করবে, আরো কিছু নিজেদের লোকদেরকে পোস্টিং পোস্টিং করবে, আরো জেলাগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করবে, সবকিছু পিছনে তো রাজনৈতিক ভাবনা আছে, প্রশাসনিক ভাবনা থেকে বেশি রাজনৈতিক ভাবনা, তো স্বাভাবিক কারণে প্রশাসনকে এই রাজ্যের আজকে এই দৈন্যদশার মধ্যে এই ধরনের সিদ্ধান্ত হটকারী বলেই আমি মনে করি। মুহূর্ত আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন, তৎসহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রী ফিরহাদ হাকিম, যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের, তৎসহ পরিবহন দপ্তর, এবং আরও গর্বের বিষয় তিনি আমাদের কলকাতা সিএমডি WBSCDCL। পশ্চিমবঙ্গ প্রশাসনিক সেবার আধিকারিকদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সকল এখানে উপস্থিত অভ্যাগতদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে এখন অনুরোধ করব আমাদের সহকর্মী শ্রীমতী বাসব দত্তা গুপ্তকে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার জন্য।